অত্যাবশ্যকীয় সামগ্রী মূল্যবৃদ্ধি হয়েছে, কিন্তু অসম চৰকাৰ এটা ব্যাগুম বিভাগ আছে, যোগান বিভাগ, যি বিভাগে তেওঁলোক কুম্ভকর্ণ নিদ্রাত বর্তমান হৈ আছে। আর সেইবাবে আজি অসম জাতীয় যুব ছাত্র পরিষদ শিবসাগর জেলা সমিতিয়ে শিবসাগর নগরের মাজমজিয়াত আমার যোগান মন্ত্রী রঞ্জিত দাস ডাঙরিয়ার শ্মশান যাত্রা আর যোগান বিভাগের শ্মশান যাত্রা আমি কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। আর আমি এই কার্যসূচীর জড়িয়ে সকিয়া দিব বিচারিছো যেটো যোগান ব্যাগম যোগান বিভাগ আছে, যোগান বিভাগে অনতিপলমে জনসাধারণ অত্যাবশ্যক মূল্য বৃদ্ধি রোধ করক, সিলিন্ডার দাম রোধ করক, আর জনসাধারণের যে প্রতিশ্রুতি আসলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকারে তেনে ধরনের প্রতিশ্রুতি পালন করক। হয় এটা সময় বিজেপির বিধায়ক প্রশান্ত ফুকন ডাঙরিয়ায় গরু গাড়ি লো মূল্যবিরোধীর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছিল। আজি গরু গাড়িও আছে, জনসাধারণও আছে, আর মূল্যবিধিও তেনেকে হয়ে আছে, কিন্তু প্রশান্ত ফুকন ডাঙরিয়া কিন্তু অনুপস্থিত। আমি প্রশান্ত ফুকন ডাঙরিয়াক আকো গরু গাড়ি বহিবলে গরু গাড়ির চালক আসনত বহি প্রতিবাদ সাব্যস্ত করবলে আমি দাবি জানাইছো। ডিজেল রন্ধন গ্যাসকে আদি করে অত্যাবশ্যকীয় সামগ্রী মূল্য বৃদ্ধিয়ে যময় জনসাধারণক জুড়া করেছে সেই সময় কিন্তু মন্ত্রী শুই আছে, যোগান মন্ত্রী শুই আছে। এটা ব্যাগম বিভাগ, যোগান বিভাগের লিখা এটা ব্যাগম বিভাগ থাকার পিছতো আজি তারিখত আটাইতকৈ ইমান মূল্যবৃদ্ধি, যদি মূল্যবৃদ্ধিয়ে জনসাধারণ কোঙাল করে তুলিছে সেই সময় কিন্তু যোগান বিভাগ নীরবে থাকাটো, এটা যোগান মন্ত্রী রঞ্জিত দাস ডাঙরিয়া শুই থাকাটোয়ে আমি আসলে জাতীয়বাদী যুব ছাত্র পরিষদে মানি লোক পড়া নাই। আজি জাতীয়বাদী যুব ছাত্র পরিষদে শ্মশান যাত্রার কার্যসূচীর জড়িয়ে আমি যোগান বিভাগক সোঁয়াই দিব বিচাৰিছো যে অনতিবিলম্বে যদি এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ নকরে তেনেহলে কিন্তু পরবর্তী সময়ত ইয়াতকৈ জঙ্গী কার্যসূচী রূপায়ণ করা হব। আর আমি কইছো যে যময় সরকারখানে ফুলজাই মারি ফুড়ে যময় ব্যাগম ব্যাগম কথা কয়ে থাকে সেই সময় কিন্তু আজির তারিখত কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করব নো সরকারখানের চরম ব্যর্থতা, আর ব্যর্থতাকে আমি প্রতিবাদ জানাইছো আর অনতিবিলম্বে কিন্তু মূল্যবৃদ্ধি রোধ করবেন দাবি জানাইছো। প্রতিবাদ যুব ছাত্র পরিষদে আজি কেন্দ্রীয় সমিতির নির্দেশ মানে আমি শিবসাগর জেলা সমিতিয়ে আজি স্পর্শন যাত্রার যোগেদি আমি এই কার্যসূচী রূপায়ণ করেছো।
যোগান মন্ত্রী এটা হুই আছে, যোগান মন্ত্রী অসমৰ বিজেপি শাসনৰ মন্ত্রী, যোগান মন্ত্রী এটা হুই আছে, তেখেতে অকল আহোম জনগোষ্ঠীক গালি পৰা বাদে এতিয়া তেওঁলোকে একো কৰিব পৰা নাই। সেইকাৰণে ৰঞ্জিত দাসক আমি সকীয়াই দিছো, অতি সোনকালে আপুনি যোগান বিভাগটো সক্ৰিয় কৰক, মূল্য বৃদ্ধি ৰোধ কৰক, নহলে অসমৰ মানুহ এটা জাগিছে আৰু জাগিব। আপুনি আহোম জনগোষ্ঠীক গালি পৰা বাদ দিয়ক, অতি সোনকালে অসমৰ মূল্য বৃদ্ধি ৰোধ কৰক, নহলে আমি অনাগত দিনত অসম জনতাপাৰ্টি যুৱ ছাত্ৰ পৰিষদ ইয়াতকৈ আমি জঙ্গি আন্দোলন কৰিবলৈ বাধ্য হ'ম।